আমি মায়েদের বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা, ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয়। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার 500-র জায়গায় 1000, অন্যদিকে ইলেকট্রিক বিল 300-র জায়গায় 900। জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল 3 গুণ বাড়িয়েছে। কলকাতা তো আরো ভয়ঙ্কর। সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার 1000 টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে 2800 টাকা। এই সিএসসি 400 কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে। আমি আপনাদের বলি, এই মায়েদের সশক্তিকরণের স্কিম, এটা বিজেপি স্কিম। আসামে আমরা 2500 টাকা করে দিই, মধ্যপ্রদেশের লালদি বহিন আগে 1500 ছিল, এখন 3000 টাকা করে দেওয়া হয়। আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না, বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে 3000 টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, 3টে জিনিস ওদের হাতে থাকছে। একটা হলো 3 টাকা দামের একটা মানি ব্যাগ, ওই মানি ব্যাগের দাম হচ্ছে 3 টাকা। মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো। আর একটা দেশলাই, দেশলাই মানে আরো যাতে খাগড়াগড় হয় আগুন লাগানো যায়। আর একটা ভুয়া কাগজ, ফোন নাম্বার লেখা, বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন, তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি আবাসের বাড়ি পাবেন। কবে পাবেন? এই চোরগুলোকে 13 তারিখে ভোট দিলে 6 মাস পরে পাবেন, ডিসেম্বর মাসে। আরে ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না, তো আমি বলিনি, অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসিকে জেলে পাঠাবে। আর বিজেপি তো এসেই গেছে, ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে। অলরেডি 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। বন্ধু, এই ভোট কিসের ভোট? এই ভোট দেশের ভোট। মোট আসন কত? 543। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত? 543। পিসি লড়ছে কত? 45। সরকার গড়তে লাগবে কত? 272। ইঁদো পুকুর যার পাটি, সে সাগরের দিকে তাকাচ্ছে। 11 কোটি মেম্বার বিজেপির, 18টা রাজ্যে সরকার। যাকে জিজ্ঞেস করবেন তোলামূলের লোককেও, বলবে না না মোদিজিকে আটকানো যাবে না, মোদিজি এবারে আসবে, শুধু নয় 400 আসন নিয়ে আসবে, 400 আসন নিয়ে আসবে। এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো, ছত্রিশগড়ে সরকার ছিল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপির সরকার মাথায় মাথায় মেজরিটি, রাজস্থানে সরকার ছিল কংগ্রেসের। এরা বলল এটা তো সেমিফাইনাল, এটাতে বিজেপিকে হারিয়ে দেব, তারপরে মোদিকে হাঁটিয়ে দেব। ওই ভোটে কি হলো? সেমিফাইনাল আমরা বলিনি, ওরা বলেছে। আর রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টি বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো, তেলেঙ্গানায় শক্তি বাড়লো। তাহলে ফল তো আগেই হয়ে গেছে। আপনারা কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি? বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে জমি জায়গা সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে, জানেন কি আপনারা? আপনারা কি জানেন আফগানিস্তানে
100 কোটি টাকার মালিক ছিল, 5টা হোটেল, 4টা প্রাসাদ, 3টে শপিং মল। এই রকম হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন যারা, তাদের কাছে তালিবানরা এসে বলল, ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। যারা ধর্ম বদলালো ওইখানে রয়ে গেল, আর যারা বলল গীতার ওই বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে ছাড়া যাবে না, তারা সব সম্পদ ফেলে দিল। মোদিজি এখানে এয়ারফোর্সের প্লেন পাঠালেন, দিল্লিতে এনে তাদের পাকা বাড়ি দিয়ে রাখার ব্যবস্থা করলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এত সম্পদ, জমি জমা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, ছেলেকে ডাক্তার, মেয়েকে লয়ার, এসব বানানোর পরে আপনাকে যদি উদ্বাস্তু হতে হয়, পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে নাকি, বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আর তো যাওয়ার জায়গা নেই, সমুদ্র আর কোনো জায়গা নেই। তাই দেশকে সুরক্ষিত রাখতে মোদিজির কোনো বিকল্প নেই। এই ভোট শুধু অসীম সরকারকে দেওয়া নয়, একটা বোতাম পদ্মে হাত দেবেন, ওই ভোটটা মোদিজির কাছে চলে যাবে, আমাদের দেশ সুরক্ষিত থাকবে। মোদিজি কি কি দিয়েছেন? মোদিজি আমাদেরকে মুসলিম মহিলাদের চোখের জল মুছিয়ে ট্রিপল তালাক খতম করেছেন। মোদিজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছেন। মোদিজি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যার রাম মন্দির আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব, গর্ব হয় না আপনার? মোদিজি আমার মাতৃশক্তিকে লোকসভা এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। আগের ভোটে, লোকসভার ভোটে 1/3 মহিলা এমপি পার্লামেন্টে যাবে, জয় ভবানী জয় শিবাজী বলতে বলতে। নরেন্দ্র মোদিজি কোভিডের সময় ডবল ভ্যাকসিন দিয়েছেন, বিনা পয়সায়, 1টা টাকা খরচ করতে হয়নি। নরেন্দ্র মোদিজি ভোট চাইছেন ধর্ম জাত সম্প্রদায়ের নামে নয়, তিনি ভোট চাইছেন কাজের জন্য, বিকাশের জন্য, আর চোরেদেরকে জেলে ঢোকানোর জন্য। নরেন্দ্র মোদিজি বলছেন আমি 82 কোটি লোককে মাথা পিছু রেশন দিই 5 কেজি করে, আর এই চটি পিসি তিনি বলছেন আমি রেশন দিই, গোটা বস্তা নিয়ে আসেন চালের, আপনার আটার বস্তাও দেয়, আটা কোথাও দেয় না, গোটা ভারতে গম দেয়। আমরা FCI থেকে, দিল্লি থেকে ফ্রেশ গম পাঠাই। এই চোরগুলো যে আছে না এখানে, এখানে যত চোর আছে, লাল বাবা, মালিক, কেষ্টমণ্ডল, ফ্লাওয়ার মিল আর রাইস মিল, এরা সব ভালো গম খোলা বাজারে বিক্রি করে, আর পচা গমগুলো পেশাই করে, আটার প্যাকেট করে আপনাদেরকে ঢুকিয়ে পাঠায়, গবাদি পশুও মুখে দেয় না। ওই বস্তার উপরে দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাকে ইংরেজিতে লিখে রেখেছে, ছোট ছোট করে P, M, কেউ পড়তে পারবেন না। উপরে একটা হাঁড়ি লাগানো আছে, এত বড় হাঁড়ি, হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ তৃণমূল যেমন বাড়ি বাড়ি ঘুরে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাথায় মেন্ডেলে মিছিল করছে, আর গোটা গ্রাম উজাড় হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে। একটা ইয়াং ছেলে নেই বাড়িতে, একটা ইয়াং ছেলে নেই এই রায়না জামালপুরে। আপনি বলুন কত ছেলে বাইরে চলে গেছে,
সব বিজেপি শাসিত রাজ্যে, এবং তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম। ভাই মুসলিমরা, এবারে আপনারা অনেক ঠান্ডা আছেন দেখছি, এদের হারান। মোদিজি কখনো হিন্দু মুসলমান করে না, বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজির 175টা স্কিম কেবলমাত্র হিন্দুদের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। এটাই নরেন্দ্র মোদি। আর মমতা ব্যানার্জি আপনাদেরকে তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যাবে না। গত 3 বছরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়ে মারল কে? মমতা ব্যানার্জি। আবার কে? পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, 37 জন মুসলিম। 37 জনকে খুন করার জন্য দায়ী কে? মমতা পুলিশ। আবার কে? কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তৈরি করছিল, বাড়িটা ধপ করে ভেঙে পড়ে গেছে। ফিরা ডাকিমের উপর পড়েনি, শামসিকবালের উপর পড়েনি, ভাইপোর উপরও পড়েনি, পড়েছে 12 জন মুসলমানের উপরে। বোম বাঁধো তোমরা, বোম মারো তোমরা, খুন করো তোমরা, খুন হও তোমরা, জেল খাটো তোমরা, আসামি হও তোমরা, লাঠি নিয়ে দাঁড়াও তোমরা, বুথ দখল করো তোমরা, তোমাদেরকে ব্যবহার করব আর আমরা মাল তুলব। আউস গ্রামে লালনের ছেলের বিয়ে কত কোটি খরচ হয়েছে? বাকিবুর রহমান জেলে কত টাকার মালিক? পিঠা খা শাহজান কত শত কোটি টাকার মালিক? এই গুন্ডাদের বিরুদ্ধে বিজেপির লড়াই বিজেপির কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। রায়না জামালপুরের রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা চাকরি পেতে গেলে বিজেপিকে আনতে হবে, শিল্প আনতে গেলে বিজেপিকে আনতে হবে, কৃষক এলাকা। আপনি বলুন, 34,000 কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দেওয়ার পরেও মোদিজি 1200 টাকার সার 250 টাকা করে, 2500 টাকা করে কিনতে হবে কেন? আলুর দাম পান আপনারা? ক্ষতিপূরণ পান আপনারা? আপনারা কি জানেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই, 19 সাল থেকে তুলে দিয়েছে, বাংলা ফসল বীমা যোজনা চালু করেছে, বাজাজকে ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছে, বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বড় টাকার কমিশন ভাইপোর কাছে যায়, কৃষিমন্ত্রীর বেটার কাছে যায়। জানেন আপনারা, কোন কৃষক, আলু চাষি হোক, অন্য রবি শস্য চাষি হোক, ধান চাষি হোক, তারা পায় না। আপনারা কি জানেন ধানের কুইন্টাল কত করে MSP, মিনিমাম সাপোর্ট প্রাইস 2350 টাকা পেয়েছেন রেট? কেউ পেয়েছেন 2350 টাকা করে? আপনারা যখন ধান দিতে যান, 8 কেজি 10 কেজি করে ধলদা কাটা হয় কেন? কেন ধলদা কাটা হয়? আমার কৃষকরা কোন রাজ্যে কাটে না। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী দেয় 6,000 টাকা করে PM কিষাণ সম্মান নিধি, যোগী আদিত্যনাথজি আরো 6,000 টাকা যুক্ত করে 12,000 টাকা করে দেন উত্তরপ্রদেশে কৃষকদের। শুনুন, এখন 2350 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস ধানের। আমাদের মুখ্যমন্ত্রী, জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ে কত টাকা করে ধান কিনছে জানেন? সরকার কিনছে 3100 টাকা কুইন্টাল বিজেপি রাজ্যে। আর এই রাজ্যে কৃষকরা আত্মহত্যা করে, কৃষকদের লোন শোধ করার জন্য তাদের সর্বশান্ত হতে হয়। বন্যা হলে, বৃষ্টি হলে দাম, ঝাড়খণ্ড থেকে DPC জল ছাড়লে পুরো এই এলাকা ভেসে চলে যায়। 5,000 কোটি টাকা ভারত সরকারের মাধ্যমে বিশ্ব ব্যাংক দিয়েছে নিম্ন দামোদরের সেচের কাজের জন্য। কাজ হয়েছে? হয়নি। যেবারেই বেশি জল ছাড়ে, একবারে আপনাদের পুরো এলাকা ভাসতে ভাসতে আমতা উদয়নারায়ণপুর পর্যন্ত চলে যায়। আপনারা সরকারকে বদলাবেন না, ভাতা ভিক্ষা ভর্তুকি ডিয়ার লটারি
আর 21,000 মদের দোকান, না আছে চাকরি, না আছে শিক্ষা। আপনি কি জানেন 8,200 স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন 21,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি? আপনি কি জানেন রাজ্য সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী বন্ধ করে মমতা ব্যানার্জি তার ভাইপো লটারি ডিয়ার লটারি চালু করেছেন? সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলার, বেকারের সংখ্যা 2 কোটি, পরিযায়ী শ্রমিকের সংখ্যা 50 লক্ষ, হারাবেন তো। এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। আমি বলছি 26-এ ভোট হবে না, 26-এ হবে না। আপনারা অসীম সরকারকে জেতান, 24-এই পশ্চিম বাংলার ভোট করব। পিসি হবে প্রাক্তন আর ভাইপো যাবে জেলে, 21-এর পরে অনেক অত্যাচার করেছে। বিরোধী দলনেতা গ্যারেন্টার থাকলাম, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু, মন্ডল প্রেসিডেন্টরা আসবেন একটু। আমি এই ভাইদের কাছে সব নাম্বার দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, বুথে এজেন্ট ঢোকাবেন 6টার মধ্যে, টাচ যদি করে আমাকে জানাবেন, আমি ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন। আমি কি করার করব, আর বিজেপি করার জন্য যদি একজনের এতটুকু ক্ষতি হয়, তার গ্যারেন্টার 2,28,00,000 লোকের প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা থাকলো। যারা প্রকাশ্যে চলে এসেছেন রায়নার মতো জায়গায়, তাদের প্রণাম। যারা আসতে পারেননি, দূরে শুনছেন, ওদের কাছ থেকে স্লিপ নেবেন, শম্পাকে আর বামাকে বলবেন টাটা বাই বাই, ভিতরে ঢুকবেন চুপচাপ, পদ্মে ছাপ দেবেন। যখন ভোট দিচ্ছেন কেউ দেখতে পাবে না, কোনো রাজ্য পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায়, ইলেকশন কমিশনের নজরদারিতে, নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 13 তারিখ আসছে দিন, 13 তারিখ আসছে দিন, অসীম সরকারকে ভোট দিন, সন্দেশকালীর বদলা নিন, সন্দেশকালীর বদলা নিন, জোর তাড়াতে ভোট দিন, জোর তাড়াতে ভোট দিন। 13 তারিখ শুভ দিন, সকাল সকাল ভোট দিন, অসীম সরকারকে ভোট দিন, জোর তাড়াতে ভোট দিন, মা বোনেরা সন্দেশকালীর বদলা নিন, সন্দেশকালীর বদলা নিন, সন্দেশকালীর বদলা নিন। মোদিজিকে ভোট দেন, বিজেপিকে ভোট দেন, পদ্ম ফুলে ভোট দেন, অসীম সরকারকে ভোট দেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, জোহার, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, নমস্কার।